জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি, কথা কন, ফেসবুক আছে না নাই? এখন ছেলে পেলারা এগুলো খুব ইউজ করে, আর আমাদেরকে পেলেও আমাদের উপর নির্যাতন চালায়, সেলফির নির্যাতন, কিসের নির্যাতন, প্রতিদিন কত হাজার সেলফি যে তোলে, আর আইসাই হাত দুইটার এরকম বাঁকা করবে, কইরা এইভাবে সেলফি তোলে, আমি কই এটা কি স্টাইল, কয় গ্যাংনম স্টাইল, এইভাবে বাঁকা হয়ে সেলফি, কি স্টাইল, গ্যাংনম স্টাইল। তো এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলেমেয়েদেরকে কোরআনের তেলাওয়াত শিখাই, ইসলামী সঙ্গীত শিখাই, এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায়, এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামী না বানায়। দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, একটা শক্ত সিদ্ধান্ত আপনারে পারে জান্নাতের অধিবাসী বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্ত শয়তানের উইসপারিং, শয়তানের ওয়াসওয়াসাতে কাবু হয়ে যখন আপনি এটার মিস ইউজ করবেন, এটাই আপনাকে জাহান্নামী বানাতে যথেষ্ট। দ্য ডিসিশন ইজ ইয়োরস, ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন নাও, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কই যাবেন, জান্নাতে না জাহান্নামে, কথা বলেন, কথা বলেন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, পড়েন আমিন। দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হেল ফায়ার নেভার বি ইকুয়াল এভার, দ্য পিপল অফ প্যারাডাইস ইন হেভেন গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ, যারা জান্নাতি আর যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে, যারা জান্নাতি তারাই সফল। এজন্য সিদ্ধান্ত আপনার, আপনার একটা শক্ত সিদ্ধান্ত আসতে হবে যে আমি কিভাবে ইউজ করবো ফেসবুক, কিভাবে ইউজ করবো এই মোবাইল, আল্লাহ আমাদেরকে সহি সমজ দাও, চিল্লায় পড়েন আমিন। বিশ্ব নবীর ভালোবাসার ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহকে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, ঠিক কিনা? গোটা বিশ্বকে ভদ্রতা, নম্রতা, সিভিলাইজেশন, বিনয়, ম্যানার শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী, ঠিক কিনা? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ মেসেঞ্জার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোনো মানুষ নন, তিনি অসাধারণ মানুষ, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে। এজন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মারামারি করে না, ঠিক কিনা? আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার, সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার, চিল্লায় বলেন তিনি কে? কেউ যেটা দেখে না দেখে কে? ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো?